আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মেনুকা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো রান্না করবো, সেই জন্য শাক পেড়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এগুলো এখন পরিষ্কার করে কুটে বেছে নেব। আর এদিকে থালা বাসন মাজা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। এখন বাজছে 9টা, তো 9টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো শাকগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে রান্না করবো টমেটোর চাটনি। কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, আর শাকের জন্য শুকনো লঙ্কা আর রসুনটা ছেঁচে নিয়েছি। কিছুটা চিকেন আছে, চিকেনটা গরম করে নিচ্ছি। আজকে তেমন কিছু রান্না হবে না। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা শাক রান্না করব। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুন কুচানো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি শাক। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রসুনের। এখন দিয়ে দিচ্ছি শাক, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। শাকটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো 1 চামচ খাবার সুদা। দিয়ে দিচ্ছি খাবার সুদা, তো ভালো মতো নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ঢাকনাতে ঢেকে রাখবো। শাক রান্নাটা একদম একদম অল্প হয়ে যাচ্ছে, দেখতেই যাচ্ছে 1 কড়াইয়ের মতন শাক হয়েছিল, সেটা একদম কমে যাচ্ছে। ভালো মতন নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা নামে দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর সর্ষের তেল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, ভালো মতন কষে নিচ্ছি। শেষের দিকে 1 চামচ দিয়ে দেবো চিনি, মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। রান্না হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। তেল ছিটকে পড়েছে, রান্না করতে গেলে তো ওইটা হবেই। সেটা আমি এখন শুকনো ন্যাকড়া দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আছে থালা, কয়েকটা কড়াই আছে, চিচকে আছে, ওগুলো এখন মাজা ধোয়া করে নেব। রান্নাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শাক, টমেটোর চাটনি, ভাত আর আছে চিকেন রান্না। তো সাথে থাকেন, খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে বাকি কাজ। তো দেখতেই পাচ্ছেন ডিনারের খাবার রেডি একদম, সাথে আছে টমেটো চাটনি আর ওইদিকে আছে রুটি আর ডিম ঝুরি করে দিয়েছি একটা। তো এগুলো এখন খাওয়া দাওয়া হবে ডিনারে, কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে। সাথে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো ডিনার হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। কিছু কেনাকাটা আছে, তেমন কিছু না, চাদর আর আছে জুতো, সেইগুলোই দেখাচ্ছি, দেখতে থাকেন।
ছেলের জন্য চাদর কিনেছি। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবেন। আর আমার নর্মাল এক জোড়া জুতো কিনেছি পরার জন্য বাড়িতে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন। পাশে থাকবেন যারা আছেন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর এরকম করে ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করেন আর বেল বাটনটাও অন করে রাখেন, সবার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।